সিলেটের জৈন্তাপুরে পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ৪০ বস্তা ভারতীয় চিনি ও একটি ডিআই পিকআপ সহ আসকর আলী নামে এক চোরাকার বাড়িকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আসকর আলী জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমদত্তপাড়া গ্রামের মৃত হারিস মিয়ার ছেলে। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক। মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।